আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজ আমি তোমাদের যে ক্লাস নিব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স। যে চ্যাপ্টার আমাদের আছে অর্থাৎ অর্ধপরিবাহীর যে চ্যাপ্টার, চ্যাপ্টার 10। এখানে চ্যাপ্টার 10, এই চ্যাপ্টারটা আমি তোমাদের আজ ক্লাস নেব, ফিজিক্স সেকেন্ড পেপার। এখন আমি এখানে কয়েকটা সংজ্ঞা তোমাদের লিখছি, দেখো। যে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড, ডোপিং, অর্ধপরিবাহী, পরিবাহী, অন্তরক। এছাড়া আছে 8 নম্বর, যেমন আছে ব্যান্ড তত্ত্ব, পিএন জাংশন, ট্রানজিস্টার। তো এরকম বেশ কিছু বিষয়, ইম্পর্টেন্ট বিষয় আমাদের এই চ্যাপ্টারে আছে। তো এই বিষয়গুলো আমাদের একটু ঠিক রাখতে হবে। যদি আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, তো আশা করা যায় আমাদের বেশ চ্যাপ্টারটা সুন্দর হয়ে আসবে। তো এখন দেখেন, আমি একটা ছকের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যে একটা হচ্ছে যে এই সংজ্ঞাগুলো তো আমরা পড়ে ফেলবো, বইয়ে আমাদের সুন্দরভাবেই আছে। যে যোজন ব্যান্ড কি, পরিবহন ব্যান্ড কি, নিষিদ্ধ ব্যান্ড কি, এটা বিজ্ঞানী ব্যান্ড একটা ছকের মাধ্যমে এই যে পরিবাহী, অর্ধপরিবাহী আর অন্তরক, এই যে তিনটা জিনিসের একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছিলেন। আমি তার একটা ছবি তোমাদের আঁকতেছি এখানে। এরকম ভাবে উনি দেখাচ্ছিলেন, যেটাকে নিচে যে অঞ্চলটা দেখছি আমরা, এই অঞ্চলটাকে উনি বলছিলেন ভ্যালেন্স ব্যান্ড অর্থাৎ যোজন ব্যান্ড। এই অঞ্চলটাকে উনি বলছিলেন কন্ডাকশন ব্যান্ড অর্থাৎ পরিবহন ব্যান্ড, যেখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে এবং সমস্ত ইলেকট্রন তড়িৎ পরিবহনে সক্ষম। আর এটা ছিল তোমার নিষিদ্ধ ব্যান্ড। এটা যেমন এনার্জি গ্যাপ, এখানে আসলে এনার্জি গ্যাপ কিন্তু জিরো। এটা আমাদের কিন্তু বুঝতে হবে যে এনার্জি গ্যাপ পরিমাণ এখানে জিরো, কোনো এনার্জি গ্যাপ থাকে না, ফলে এখান থেকে ইলেকট্রন গুলো এরকম ভাবে চলে আসতে সমস্যা হয় না। আবার ইলেকট্রন গুলো এখান থেকে এদিকেও সবগুলো আদান প্রদান হতে পারে, ফলে এই জায়গাটা একটা কোন রকমের ফাঁকা স্থান থাকে না, যার কারণে এটাকে ব্যান্ড তত্ত্বের আলোকে এটাকে আমরা কি বলছিলাম, যে উনি বলছিলেন যে পরিবাহী, এটা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর অনুরূপ যদি আমরা বলি অর্ধপরিবাহী, তখন উনি যেটা দেখাইছিলেন এরকম মাঝখানে একটুখানি এনার্জি গ্যাপ থাকে, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। এখানে যে এনার্জি গ্যাপের পরিমাণ অর্থাৎ ইজি ইজি যেটা ইজ লেস দেন 1.1 eV, আর 7 eV যদি আমরা এটা বলি, যে 1.1 না বলে আমরা এখানে 5 eV বলতে পারি। এখান থেকে কিন্তু ফর জার্মেনিয়াম 0.7 eV এনার্জি গ্যাপের পরিমাণ, ফর সিলিকন 1.1 eV এনার্জি গ্যাপের পরিমাণটা এরকম ছিল। তো এটাকে আমরা বলতেছি সেমি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। তো এটা গেল। আরেকটা বিষয় আছে ইনসুলেটর, সেটার আমরা চিত্রে একটু দেখি, সবাই সবাই দেখেন এবং নিজেরা খাতায় একটু এঁকে নিলে ভালো হবে। এটা কিন্তু ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। বাট এখানে এনার্জি গ্যাপটা এত বড়, যেটা এনার্জি গ্যাপের পরিমাণ ইজ লেস দেন 5 eV, তার চেয়ে বেশি, অনেক বেশি পরিমাণে এনার্জি গ্যাপ থাকে। তো যার কারণে এটার ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ চলাচল করতে পারে না, এটাকে আমরা বলছি ইনসুলেটর।
ইনসুলেটর। তো পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরক, এটার আলোচনার জন্য বিজ্ঞানী ব্যান্ড একটা রৈখিক চিত্রের মাধ্যমে উনি দেখাইছিলেন, যেটা পরিবাহ কন্ডাক্টর যেটা ছিল, যেখানে এনার্জি গ্যাপের পরিমাণ জিরো ছিল, সেমিকন্ডাক্টর যেটা ছিল, যেখানে এনার্জি গ্যাপের পরিমাণ ফর জার্মেনিয়াম 0.7 ইভি এবং ফর সিলিকন 1.1 ইভি, এছাড়া কম বেশি 5 ইভি এর চেয়ে কম। ইনসুলেটরের ক্ষেত্রে, অন্তরকের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এনার্জি গ্যাপের পরিমাণ 5 ইভি এর চেয়ে বেশি, অর্থাৎ ওখান থেকে যত বেশি হোক না কেন সবগুলো ইনসুলেটর হবে। তো শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় মনে হয় পরিষ্কার হতে পারছো, তো আমরা ওই চ্যাপ্টারের এই বিষয়গুলো কিন্তু একটু জেনে নেব এবং সুন্দরভাবে আমরা পড়ে ফেলব। পরবর্তীতে আমরা এখন আলোচনায় আসবো আমরা সেমিকন্ডাক্টর এটা নিয়ে। তো সেমিকন্ডাক্টরটা তোমরা সবাই একটু বইটা একটু রিডিং পড়ে ফেলো, দেখো তোমরা বোঝো কিনা। আমি বোর্ডটা পরিষ্কার করে ফেললাম। নেক্সট আসি আমরা সেমিকন্ডাক্টর। এখন আমরা আসলে পদার্থ সাবস্টেন্স যেটা আছে ওটাকে বেশ কয়েকটা ভাগ করা হয়, পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক। এখন আমাদের এই চ্যাপ্টারের যে ধারণা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। এখন সেমিকন্ডাক্টর এটা কয় ভাগে ভাগ? দুই ভাগে ভাগ। আমরা জানি সবাই, এক নম্বর হচ্ছে পিওর, আরেকটা হচ্ছে ইমপিওর। ইমপিওর এর নাম আছে কিন্তু ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক, এখানে আছে এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক এর নাম, এগুলো কিন্তু এর নাম, এগুলো আবার আমরা অন্যরকম নাম মনে করে বসি। পিওর মানে বিশুদ্ধ, ইমপিওর অবিশুদ্ধ, ইন্ট্রিনসিক হচ্ছে সহজাত, এক্সট্রিনসিক বহিজাত, এগুলো সব এই বিশুদ্ধ অবিশুদ্ধর বিষয়। বিশুদ্ধকে তো ভাগ করা যায় না, বাট দূষিতকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা, যেটাকে পি টাইপ, আরেকটাকে আমরা বলি এন টাইপ। এখন পি টাইপ এবং এন টাইপ এই ব্যাপারে আমাদের এখানে কিন্তু আসলে অ্যাপ্রক্সিমেটলি 50% কারেন্ট এখান থেকে প্রবাহিত হয়, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর এখানে কিন্তু 40-60% হতে পারে, এটা মূলত ইমপিওর হিসাবে আমরা বিবেচনা করি। পি টাইপ যেটা আছে এটা হচ্ছে ত্রিযোজী মৌল হিসাবে, যেমন আমরা উদাহরণ হিসাবে যদি দেখি এটা জার্মেনিয়াম, সিলিকন, এরকম দেখতে পারি। অনুরূপ পিওর কেও আমরা লিখতে পারি জার্মেনিয়াম, সিলিকন। এখানে আরো একটু উদাহরণ আমরা দিয়ে দিই, যেমন আমরা অ্যালুমিনিয়াম নিতে পারি, অ্যালুমিনিয়াম, তারপরে আর্সেনিক ইত্যাদি নিতে পারি। তো জাস্ট এখানে আমরা চতুর্যোজী মৌল হিসেবে বিশুদ্ধ অর্ধপরিবাহীকে দেখতে পারি। অনুরূপ দূষিত যেটা আছে অর্থাৎ এক্সট্রিনসিক যেটা আছে সেটাতে আমরা এটা লিখতে পারি অ্যালুমিনিয়াম ও আর্সেনিক, এরকম ভাবে আমরা উদাহরণগুলো নিতে পারি। আবার পি টাইপের জন্য আমরা নিতে পারি অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম ইত্যাদি নিতে পারি ত্রিযোজী মৌল। এন টাইপের জন্য আমরা নিতে পারি আর্সেনিক, ফসফরাস, বোরন, আর্সেনিক, ফসফরাস ইত্যাদি আমরা নিতে পারি। তো এভাবে আমাদের এই বিষয়টা, এই ছকটা বা এই শ্রেণী বিভাগ যেটা আছে এটা যদি আমরা একটু ধারণা নেই তাহলে কিন্তু আমাদের এটা খুব সুন্দরই হয়ে যাবে। তো আমরা একটু বইটা একটু দেখি এবং এখান থেকে আমরা এটাকে একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করি।
আমাদের এইটুকুর ভিতরে কিন্তু অনেক বিষয় আছে। আর বইয়ের ভিতরে তোমরা প্রথমে খুলে দেখো যে শক্তি ব্যান্ড, শক্তি স্তর, তারপরে আমাদের আছে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড, এরপরে পরিবাহী, অন্তঃপরিবাহী, অন্তরক, এমনকি ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অন্তঃপরিবাহী এবং অন্তরকের আচরণ গুলো কেমন হবে, সেগুলো সব সুন্দরভাবে বৈশিষ্ট্য আকারে আমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে। আর আমি ছোট্ট ছকের মাধ্যমে কিন্তু একটু দেখাই দিলাম, বা তোমাদেরকে একটু ওখানে জানানো হলো। তো এটা আমরা একটু চেষ্টা করি। আর সবাই আমরা একটা বিষয় খেয়াল রাখি, এখন কিন্তু অমিক্রন বেশ অনেক বেশি প্রভাব বিস্তার করছে, তো আমরা সবাই সতর্ক হওয়ার চেষ্টা করি। আর মাস্ক ছাড়া আমরা বের না হই, সবসময় যেন আমাদের মাস্ক পরিহিত অবস্থায় থাকতে পারি, চলতে চলাচল করতে পারি, একটু সতর্কতার সাথে যদি আমরা চলি। এবং যারা অসতর্ক তাদেরকেও একটু বলতে থাকি, যদি আমরা সবাই বলতে থাকি বা সবাই মেনে চলতে থাকি নিয়ম মেনে, তাহলে আমাদের সবারই কিন্তু উপকার হবে। এই জন্য আমরা একটু খেয়াল করে ইচ্ছা মতো যত্রতত্র চলাচল না করে প্রয়োজন অনুযায়ী আমরা চলাচল করি এবং সতর্কতা সাথে আমরা চলাচল করি, যে মানে বিষয়গুলো আছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা সবকিছু মিলিয়ে, সেই বিষয়গুলোর উপরে আমরা খেয়াল করে চলতে থাকি। যখন আমরা কলেজে আসব তো মাস্ক পরে মানে সুন্দরভাবে পরিপাটির সাথে আমরা আসব, আবার কলেজ শেষ হয়ে যাবে, দ্রুত আমরা বাসায় চলে যাব, সবাই আবার ফ্রেশ হয়ে বাসায় রেস্ট নিব। তো স্বাভাবিক জীবন যখন যখন আমরা সুন্দরভাবে করতে থাকব, তো আমাদের শরীরগত বা সবকিছু ঠিক থাকবে। যখন আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে থাকব, সেটা দ্বারা আমাদের কি হবে, শারীরিক ক্ষতি হবে, অসুস্থ হব, মানসিক ক্ষতি হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা বিষয়ে সরকার নির্ধারিত অনেক নিয়ম কানুন গুলো আসছে, সেগুলো আমরা মেনে চলব। এবং আরে মেনে চললে কিন্তু আমাদের উপকার, আমরা এমন মনে না করি যে আমরা কেন মানবো এ করবো, কিন্তু এগুলো কিন্তু আমাদের উপকার। বিষয়টা যেগুলো হচ্ছে, যেগুলো বলা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের সকলের উপকারের জন্য হচ্ছে। এই জন্য আমরা মেনে চলবো সবকিছু সুন্দরভাবে, এবং পড়াশোনাও আমরা চালিয়ে যাব। যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, আমাদের কলেজ চ্যানেল গুলো দেখবো, এছাড়া বোর্ডে অনেক ক্লাস দেওয়া আছে তোমাদের, সে ক্লাস গুলো তোমরা ফলো করবা, দেখতে থাকবে, তাহলে ইনশাল্লাহ খুব একটা অসুবিধা হবে না। রেগুলার ক্লাস গুলো দেখো তোমরা, তাহলে সহজ হবে ইনশাল্লাহ। আমাদের ঝাউডাঙ্গা কলেজের ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস আছে, সেগুলো তোমরা দেখতে থাকবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।